এ পর্বে সবাইকে স্বাগতম প্রিয় ছাত্র ছাত্রী আলোচনা করতেছিলাম পরিমিতি বিন্যাস নরমাল ডিস্ট্রিবিউশন টপিকের উপর পার্ট 15 ক্লাস হবে আজকে আমি গাণিতিক সমস্যা সমাধান আলোচনায় ছিলাম পরিমিতি বিন্যাসের তো একটা কোশ্চেন খেয়াল করি ওয়াই হলো এন অফ বড় হাতের এন এন অফ কত 750 অর্থাৎ 750 কমা 2525 বি এর মান নির্ণয় করো যখন ক নম্বর দেখো প্রবাবিলিটি অফ ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি ইকুয়াল 0.1587 খ নম্বর প্রবাবিলিটি অফ ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি ইকুয়াল 0.8888 probability of y is less than or equal b equal 0.9987 last one probability of y is less than or equal b equal 0.0655 to dekho answer deya ache jokhoni borhoter n deya thakbe orthat ei totthyo gulo samagro kore deya thakbe eta hocche samagro ker gor ar eta hocche samagro ker bhedanko samagro ker gor mu equal koto 750 750 ebong samagro ker bhedanko sigma square equal 2500 দুই পাশে বর্গমূল করো সিগমা স্কয়ার রুট 2500 রুট অতএব সিগমা ইকুয়াল 50 আমরা এটা কেন বললাম আমরা এখানে এক্স অলক ব্যবহার না করে অবিচ্ছিন্ন অলক ওয়াইটাকে মিন করা হচ্ছে আমরা জানি এখানে কি জেড ইকুয়াল এক্স মাইনাস মিউ বাই সিগমা এইভাবে বলেছিলাম তো এখানে জেড ইকুয়াল হবে ওয়াই মাইনাস মিউ বাই সিগমা এখানে অবিচ্ছিন্ন অলক ওয়াই ব্যবহার করে অঙ্কটা করা হয়েছে এখানে কোশ্চেনটা দ্বারা বোঝাচ্ছে বি এর মান কত হলে বি এর মান কত হলে ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি ইকুয়াল এত হবে অর্থাৎ সম্ভাবনা এত হবে অর্থাৎ এখানে কি বি এর মানটা প্রত্যেকটাতে কি বি এর মান বের করতে বলেছে তো এটা মান বের করতে গিয়ে আমার এটা লাগবে জেড ইকুয়াল কি ওয়াই মাইনাস মিউ ওয়াই সিগমা এখানে ওয়াই এক্স এর জায়গায় আমরা এতদিন করেছিলাম এক্স মাইনাস মিউ অর্থাৎ অবিচ্ছিন্ন চলক তখন এক্স ব্যবহার করা হয়েছে এখন অবিচ্ছিন্ন চলক কি ওয়াই হিসেবে ব্যবহার করা হয়েছে দেখো নাম্বার ক কি বলেছে প্রবাবিলিটি অফ ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি ইকুয়াল 0.1587 এটার জন্য আমাকে পরিমিত সম্ভাবনা রেখা আঁকতে হবে দেখো তো মাইনাস অসীম জিরো প্লাস অসীম তো আমাকে এখানে জেটের মান বের করতে হবে আর এখানে সম্ভাবনা দেওয়া আছে কত 0.1587 0.1587 যা হাফের কম এবং গ্রেটার দেন তার মানে কি বেশি বেশি বলতে কি এই দিকটাই আসবে অর্থাৎ সম্ভাবনার মান দেওয়া আছে 0.1587 তো এক্ষেত্রে অতএব জেটের মান জেটের মান এটা যেহেতু ডান দিক একদিকে পড়েছে হাফের কম এবং গ্রেটার দেন আছে খেয়াল করো এটা কি একদিকে পড়েছে এটি মনে করো কি বি বি এর বেশি এই বি এর মানটা আমাকে বের করতে হবে তো একদিকে পড়েছে পরিমিত রেখা অনুযায়ী তো কোন টেবিল হবে দ্বিতীয় টেবিল ব্যবহার হবে বের করো দ্বিতীয় টেবিল থেকে মান 0.1587 0.1587 দেখো 1.00 বরাবর পড়েছে দেখো এই সম্ভাবনা মানটা 1.00 তো আমরা জানি আমরা জানি জেড ইকুয়াল কি ওয়াই মাইনাস মিউ বাই সিগমা জেটের মান হচ্ছে 1.00 ওয়াইয়ের মান এখানে কত ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস মিউ এর মান আমরা কত পেয়েছি 750 বাই সিগমার মান হচ্ছে 50 এদিকে আসো দেখো পরের লাইনটা আর আরই গুণ করো 50 আর 1 গুণ করলে 50 হবে বি মাইনাস 750 ইকুয়াল 50 আর আরই গুণ করেছি বি ইকুয়াল 750 যোগ 50 অতএব বি ইকুয়াল 800 আমাদের বি এর মান নির্ণয় করতে বলেছে বি এর মান নির্ণয় করো যখন প্রোডাক্ট ওয়াইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি ইকুয়াল 0.1587 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বি এর মান আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো রিয়েল স্টুডেন্টস এর পরের কোশ্চেন তোমরা দেখো খ নাম্বার কি বলেছে এটা উঠাই ফেলবা খ নাম্বার বলেছে প্রোডাক্ট ওয়াইজ গ্রেটার দেন ইকুয়াল বি ইকুয়াল 0.8888 অর্থাৎ এখানে কি হাফের বেশি আর বেশি বেশি মানে কি ডান দিকে যাবে দেখো গ্রেটার দেন অর ইকুয়াল গ্রেটার দেন অর ইকুয়াল আর এটা কি হাফের বেশি মানে এক ঘর তো হাফ আছে পুরো জিরো থেকে অসীম এটা তো হাফ সম্ভাবনা আছেই এবং সেটা পার হয়ে আসবে যেহেতু সম্ভাবনাটা হাফের বেশি অর্থাৎ এই অংশটা ভাবো এটা ভাবো তাহলে কি অবশ্যই এই অংশটার সম্ভাবনা হচ্ছে হাফ এতটুকুর সম্ভাবনা হচ্ছে 0.5 আর 0.8888 থেকে 0.5 বাদ দাও তাহলে কি থাকে 0.3888 এতটুকুর সম্ভাবনা যে এই অংশটুকুর সম্ভাবনা হচ্ছে 0.3888 তো আমার কি বলেছে বি এর সমান অর্থাৎ এইটি হচ্ছে বি বা তার থেকে বেশি বেশি বলতে কি এই দিকটাই আসবে অর্থাৎ দেখো বি এর সমান বা বেশি বি এর থেকে বেশি ডান দিকে যাচ্ছে যার সম্ভাবনা হচ্ছে হাফ এতটুকু হচ্ছে হাফ আর হাফের বেশির কারণে আমাকে কি এটা পার হয়ে জিরো পার হয়ে বামে আসছে এখন
এই অংশটার সম্ভাবনা আমাকে বের করতে হবে। সম্ভাবনা তো বের করাই আছে, সম্ভাবনা তো না, আমার এই যে বি পয়েন্ট, আমি এটাকে বি বলেছি, এই বি এর সম্ভাবনা বের করতে হবে। অর্থাৎ এতটুকু তো হাফ, আমার এতটুকুর সম্ভাবনা কি 0.3888। তো বি থেকে জিরো, অর্থাৎ এত থেকে এত, অবশ্যই এটা প্রথম টেবিল, যেটার মান কত এর ক্ষেত্রে সম্ভাবনার মান হচ্ছে 0.388, সেটা আমাকে বের করতে হবে প্রথম টেবিল থেকে। প্রথম টেবিলে দেখবে জিরো থেকে শুরু, একদম শেষের মানটা দেখবে 0.5 এসে শেষ 0.388। খেয়াল করো, দেখো 1.22 মাইনাস দিকে আসছে, যেহেতু ঋণাত্মক দিকে জিরোর বামে, মাইনাস 1.22। অতএব জেটের মান কি আসলো, মাইনাস 1.22। তো আমরা জানি জেড ইকুয়াল কি, ওয়াই মাইনাস মিউ বাই সিগমা, আর জেটের মান আমরা বের করলাম মাইনাস 1.22 ইকুয়াল ওয়াই এর মান, তো এখানে কি ওয়াই এর পজিশনে কি মান দেওয়া আছে, বি মাইনাস, আর মিউ এর মান হচ্ছে 750 বাই সিগমার মান হচ্ছে 50। ক্যালকুলেশন করো, অ্যান্সার বাড়া যাবে ইকুয়াল, আর আরই গুণ করো, বি মাইনাস 750 ইকুয়াল 1.22 ইন্টু 50 ইকুয়াল মাইনাস 61। তাহলে বি ইকুয়াল 750টাকে ডানি নিয়ে যাও, প্লাস 700 হবে, 750 হবে মাইনাস 61, অতএব বি ইকুয়াল 750 মাইনাস 61 ইকুয়াল 689। এটি হচ্ছে বি এর মান, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, 689। এখন গ নাম্বারটা ফলো করি সবাই, এটা মুছে দিচ্ছি আমি, উঠাই ফেলবো তোমরা। নাম্বার গ কী বলেছে দেখো, প্রোবাবিলিটি অফ ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল বি ইকুয়াল 0.9987 লেস দেন অর ইকুয়াল ইউজ করা আছে দেখো, অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল ডান দিকে যায়, আর লেস দেন অর ইকুয়াল কী আসবে, বাম দিকে আসবে। আর সম্ভাবনাটা যেহেতু হাফের বেশি, আর দেখে মাইনাস অসীম জিরো, প্লাস অসীম, আমরা এই ওয়াইয়ের পজিশনে ওয়াইয়ের মান ইয়া করবো, বিয়ের করে আমরা বিয়ের বিয়ের মান বের করবো। তো জেটের মানটা আগে নিয়ে আসি দেখো, বিয়ের কি ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল বি, অর্থাৎ কি লেস দেন অর ইকুয়াল ইউজ করা আছে, তো এটা আবার হাফের বেশি, তো অবশ্যই লেস দেন অর ইকুয়াল মানে কি বামে আসবে, আর হাফের বেশি, এতটুকুর সম্ভাবনা হলো হাফ, আর এতটুকুর সম্ভাবনা হলো বেশিটুকু, অর্থাৎ এখানে যদি 0.5 অর্থাৎ হাফ মাইনাস করি 0.4987, অর্থাৎ এতটুকুর সম্ভাবনা হচ্ছে হাফ, আর বাকি এতটুকুর সম্ভাবনা হবে 0.4987, অর্থাৎ এটা হবে আমাদের বি, এই মানটা এত এর সমান বা তার থেকে কম, লেস দেন মানে কি কম, কম মানে কি বামে আসবে, অর্থাৎ এখানে আমার টেবিল ব্যবহার করতে হবে প্রথম টেবিল। তো এতটুকুর সম্ভাবনা প্রথম, এই যে এতটুকু, এই অর্ধেকের সম্ভাবনা দেখো, এই যে এতটুকুর সম্ভাবনা তো আমরা জানি হাফ 0.5, আর এতটুকুর সম্ভাবনা তাহলে কি 0.4987, হাফ আর 0.4987 যোগ করলেই তো হচ্ছে 0.9987। তো দেখো এখন, আর যেহেতু এত থেকে এত, অর্থাৎ প্রথম টেবিল আমাকে ফলো করতে হবে, প্রথম টেবিল এই মানটা বের করতে হবে 0.4987 অংশটুকু খেয়াল করতে হবে, যে 0.4987 জেটের মান কত হলে সম্ভাবনার মান এত। তো আমি অ্যান্সারের দিকে অর্থাৎ শেষের দিকে, যেহেতু প্রথম টেবিল দেখো প্রথম মানটা 0.00 থেকে শুরু আর শেষের মানটা 0.5 দ্বারা শেষ, তাহলে শেষের আগের দিকে দেখবা 0.4987 মানটা তোমরা পেয়ে যাবা। অতএব জেটের মান, জেটের মান প্রথম টেবিল ফলো করো 0.4987, এক্ষেত্রে 3.00 হবে, 3.01 হবে, 3.02 হবে, কারণ 3. জেটের মান 3.0 থেকে, জিরো ইজ লেস দেন ইকুয়াল, জেড ইজ লেস দেন ইকুয়াল 3.00 ক্ষেত্রেও মান হচ্ছে 0.4987, তারপরে কি 3.01 ক্ষেত্রে হচ্ছে 0.4987, 3.02 ক্ষেত্রে হচ্ছে 0.4987, তো মাঝেটা ধরলেই বেটার, ভালো করে খেয়াল রাখবা। তো এটা ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে, তো 3.01টা ধরাটাই বেটার, মিডিল মানটা যদি আমি ধরি তা হবে আর কি, এটাই পারফেক্ট হবে, তো যে কোনো একটা ধরলেও কিন্তু হবে, এটা মাথায় রাখবা। এখন দেখো আমরা জানি, আমরা জানি জেড ইকুয়াল ওয়াই মাইনাস মিউ বাই সিগমা, অঙ্কগুলো একটু ঝামেলাপূর্ণ মনে হয় আমার কাছে, তারপরে করতে করতে হবে, সবাইকে উপায় নাই। তো জেড ইকুয়াল কী পাইলাম আমরা, যেহেতু ধনাত্মক দিক অর্থাৎ ধনাত্মক মানই পাইছি, 3.01 ইকুয়াল ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস মিউ এর মান হচ্ছে 750 বাই সিগমার মান হচ্ছে কত, 50। দেখো পরের লাইন ফলো করি, আর আরই গুণ করো, বি মাইনাস 750 ইকুয়াল
15 into 3.01 into 50 equal 150.5 b equal দেখো 750 ডানি নিয়ে যাও 150.5 অতএব b equal কি 900.5 এটা হচ্ছে b এর মান আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো রিয়ার সেন্স ঘ নাম্বারটা ফলো করো এগুলো উঠে ফেলো তোমরা ঘ নাম্বার কি বলছে দেখো প্রোবাবিলিটি অফ y is less than or equal b equal 0.0655 অর্থাৎ হাফ এর কম সম্ভাবনাটা এটা মাথায় রাখবা মাইনাস অসীম জিরো প্লাস অসীম কার মান এটা অবশ্যই জেটের মান কত 0.065 হাফের কম এবং লেস দেন অর ইকুয়াল তার মানে কি এইদিকে আসবে এদিকে হাফের কম মানে একটা ঘরের মধ্যেই থাকবে একদিকের মধ্যেই থাকবে হাফ পার হলে এদিকেও আসতো বামে আসতো তো যেহেতু হাফের কম তার মানে কি একদিকে এবং টেল জোনে থাকবে টেল এরিয়ার মধ্যে থাকবে এটা হচ্ছে ধরলাম বি তো জেটের মান জেটের মান এটার সম্ভাবনাই হচ্ছে 0.0655 এতটুকুর সম্ভাবনা যেহেতু একদিকে পড়ছে তো আমাকে টেবিল টু ফলো করতে হবে 0.0655 কোথায় আছে যেটার মান 0.0655 টেবিল টু 0.655 দেখো 1.51 টেবিল টু 1.51 যেহেতু ঋণাত্মক দিকে অর্থাৎ এই বি পজিশনে অর্থাৎ এটা হবে -1.51 মাইনাস হবে আর কার মান পাইলাম আমরা জেটের মান পাইলাম এই যে জেটের মান -1.51 খেয়াল রাখবো এখন এটাকে আমরা বি এর মান বের করতে পারবো এখন আমরা দেখো আমরা জানি কি জেড ইকুয়াল ওয়াই মাইনাস মিউ বাই সিগমা জেড ইকুয়াল জেটের মান কি -1.51 ইকুয়াল ওয়াই এর মান হচ্ছে বি মাইনাস মিউ এর মান হচ্ছে 750 বাই সিগমার মান হচ্ছে 50 আরারি গুণ করো 1.51 into 50 ইকুয়াল -75.5 ইকুয়াল বি -750 কেউ এটা খেয়াল করো এই লাইনের পরের লাইন বি ইকুয়াল আমরা এটা বলতে পারি অর্থাৎ বি -75 আর কি 750 বি -750 ইকুয়াল -75.5 তাহলে বি ইকুয়াল এটাকে ডানে নিয়ে যাও 750 এর সামনে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে -75.5 অতএব বি ইকুয়াল 750 -75.5 ইকুয়াল 674.5 এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি আবার একই টাইপের টপিক নিয়ে আসে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার ক্লাস ভালো লাগলে সবাই আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা ভালো লাগলে লাইক দিবা কমেন্ট করবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ